কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্র নেতা ও মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিনের উদ্যোগে কুমিলার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে 1200 বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। রোববার কুমিলার মনোহরগঞ্জ উপজেলার 10 থেকে 12টি ইউনিয়নে 1200 মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে বিস্কুট, মুড়ি, চিড়া, পাউরুটি, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি।